down the ground. He's hit that one away. Kiwi Pakhi মূলত উঠতে পারে না, তাতে কি? সেন্টারের বলে স্টোনসের তাক লাগানো ক্যাচ ঠিক পাখির মতোই লুফে নিলেন কিউই অলরাউন্ডার গ্লেন ফিলিপস। বর্তমান চ্যাম্পিয়নদের মাটিতে আসরে ভালো কিছুরই ইঙ্গিত দিল ব্ল্যাক ক্যাপরা। নিউজিল্যান্ডের দেয়া ২০১ রানের পাহাড় সম টার্গেটে খেলতে নেমেই শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। সাউথি শিকার ডেভিড ওয়ার্নার বোল্ড হয়ে এই ওপেনার ফেরেন মাত্র ৫ রান করে। ওয়ার্নার ফেরার পর ৪ ছক্কা হাঁকিয়ে দারুণ কিছুর আভাস দেন দুই অভিজ্ঞ ফিঞ্চ ও মার্শ। তবে ট্রেন্ট বোল্ট সাউদির পর বোলিংয়ে এসেই বাজিমাত স্যান্টনারের। স্পিনারের ঘূর্ণিতে আনলাকি 13-এ কাটা পড়েন অধিনায়ক ফিঞ্চ। এরপর ১৬ রানে সাউদির দ্বিতীয় শিকার মার্শ। পাওয়ার প্লেতেও ফ্লপ অজিরা, ৩ উইকেটে স্বাগতিকরা তোলে মাত্র ৩৭। পরের গল্পটা শুধুই কিউই বোলারদের। ট্রেন্ট বোল্ট সাউদির দারুণ বোলিংয়ে কুপোকাত অজিরা। যদিও গ্লেন ম্যাক্সওয়েল মাঝে জ্বলে উঠলেও সৌদির দুর্দান্ত ডেলিভারিতে পথ ধরেন প্যাভিলিয়নের। শেষ পর্যন্ত ১১১ রানে গুটিয়ে যায় অজিরা। এদিন সাকিবকে টপকে টি-20-তে সর্বোচ্চ উইকেট শিকারী বনে যান টিম সাউথি। ১০১ ম্যাচে ১২৫ উইকেট এখন এই কিউই পেসারের। সিডনিতে এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমেই উড়ন্ত সূচনা নিউজিল্যান্ডের। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সকে তুলোধুনো করে মারমুখী ব্যাটিং দুই ওপেনার ফিল অ্যালেন ও ডেভন কনওয়ের। তবে অজিদের হয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন জশ হ্যাজেলউড। ৪২ রান করে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেন অ্যালেন। উইকেট হারালেও পাওয়ার প্লে সুবিধা শতভাগ কাজে লাগিয়ে কিউরা তোলে ৬৫ রান, যেখানে ক্যারিয়ারের ৭ম ৫০ তুলে নেন ডেভন কনওয়ে। তবে এদিন কনওয়ের আক্ষেপ থাকতে পারে একটাই, দারুণ ব্যাটিং করেও সেঞ্চুরি দেখা পেলেন না এই ওপেনার। ৭-৪ আর ২ ছক্কায় ৯২ রানে অপরাজিত থাকেন ডেভন কনওয়ে। জিমি নিশাম যোগ্য সঙ্গ দেন তাকে। ৩ উইকেটে ২০০ রানের হারনামানা বড় পুঁজি পায় নিউজিল্যান্ড। ইশতিয়াক দীপু, সময় সংবাদ।